পান গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের এক প্রকার লতাজাতীয় গাছের পাতা। নিঃশ্বাসকে সুরভিত করা, ঠোঁট ও জিহ্বাকে লাল করার জন্য পান সর্বস্তরে সমাদৃত। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষের কাছে পান অতি পরিচিত একটি পাতা। সামাজিক রীতি, ভদ্রতা এবং আচার আচরণের অংশ হিসেবেই পানের ব্যবহার চলে আসছে যুগ যুগ ধরে। অনুষ্ঠানাদিতে পান পরিবেশন দ্বারা প্রস্থানের সময় ইঙ্গিত করা হয়। অতীতে বাংলাদেশের সকল অঞ্চলেই পান চাষ করা হতো, যদিও পান উৎপাদনের ক্ষেত্রে দিনাজপুর, রংপুর ও চট্টগ্রাম জেলা ছিল বিখ্যাত। পান চাষের জন্য বিশেষ ধরনের জমি প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রচুর যত্নের। পান বাগানকে বলা হয় পানের বর্জ, এবং একটি বর্জের আয়তন সাধারণত 12-20% মধ্যে সীমিত থাকে। পানের বর্জ তৈরির জন্য পাশের কোনো জমি থেকে মাটি কেটে বর্জের স্থানে ফেলে জায়গাটি উঁচু করে নিতে হয়। পানের বরজে জৈব সারের পাশাপাশি রাসায়নিক সারও ব্যবহৃত হয়ে থাকে। চাষের উপযোগী করে জমিকে তৈরি করার পর মে ও জুন মাসে পানের লতা রোপণ করা হয়। মাঝখানে 2 ফুট দূরত্ব রেখে চারাগুলো সমান্তরাল লাইনে রোপণ করা হয়। পরে বাঁশের শলা বা খুঁটি পুঁতে তার সাথে পানের লতাগুলো জড়িয়ে দেওয়া হয়। রোদ এবং গরু ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য বর্জ্যের চারদিকে 5-6 ফুট উঁচু করে বাঁশের শলা ও খুঁটি দিয়ে বেড়া এবং একই সামগ্রী দিয়ে উপরে মাচা তৈরি করা হয়। শুকনো মৌসুমে পান গাছে নিয়মিত পানি সেচের ব্যবস্থা করতে হয়। চারা রোপণের 1 বছর পর পান আহরণের উপযোগী হয় এবং বর্জ তৈরির পর কয়েক বছর পর্যন্ত তা থেকে উৎপাদন অব্যাহত থাকে। সাধারণত বছরে পানের 3টি ফলন হয়। যে মাসে পান আহরণ করা হয় স্থানীয়ভাবে সে মাসের নাম অনুসারে এসব মৌসুমের নামকরণ হয়ে থাকে। সাধারণত কার্তিক, ফাল্গুন এবং আষাঢ় মাসে পান আহরণ করা হয়। পানসেবীদের বিচারে কার্তিকের পান আষাঢ়ের পানের চেয়ে সুস্বাদু। পান গাছে কমপক্ষে 16টি পান রেখে বাকি পান পাতা আহরণের নিয়ম। পাতার আকার, কোমলতা, ঝাঁজ, সুগন্ধ ইত্যাদির বিচারে বহু ধরনের পান রয়েছে। দর্শক, আমরা এখন আছি পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের একটি পানের বর্জে। কথা বলছি বর্জের মালিকের সঙ্গে, পাশাপাশি বর্জ থেকে তারা কিভাবে পান আহরণ করে এবং কখন আহরণ করে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। বর্জের যে মালিক, সে নিজেই এখন পান তুলতেছে, যদিও তার কর্মী রয়েছে। আমার খুব সৌভাগ্য হলো পানের বর্জে আসার এবং তার পান সংগ্রহ করা এবং পান তোলা দেখার। দেখতে পাচ্ছেন সব পাতা কিন্তু এখানে ছিঁড়ছে না, যেগুলো পরিপক্ক মানে বড় বড় সাইজের। তারপরে এর ভিতরে আবার গ্রেড আছে, তাই না? যে বড় পান, মাঝারি পান, এই অনুযায়ী লম্বা সময়ের প্রজেক্ট, তাই না? আর এই কতদিন পর পর পান তুলেন? আপনারা তো মনে করেন পাইকারদের কাছে দেন, তাই না? পাইকারদের কাছে আপনার রেট কিরকম কি থাকে, একটু কিরকম দামে বিক্রি করেন? নিজেদের বর্জের পান নিজেরা যখন খান, তখন নিজেদের কাছে কেমন লাগে? ভালো লাগে।
এই পানে কি কোনো রাসায়নিক সার বা কীটনাশক এই জাতীয় কিছু ব্যবহার করা হয় কিনা? হ্যাঁ, সাথে ঔষধ দেয়, সার দেয়, খোল দেয়। কারণ কীটনাশক ব্যবহার করাটা কিছু কিছু সময় জরুরি হয়ে থাকে, নাহলে পোকা আক্রমণ করে তো পান নষ্ট করে ফেলে, তাই না? তো সবাইকে একটা বিদায় দিয়ে দেন, ধন্যবাদ জানাই দেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। যাই হোক, উনি খুব সরল একজন মানুষ, খুব ভালো লাগছে ওনার সাথে কথা বলে। থ্যাংক ইউ। তো এটা ভালোভাবে ধুতে হবে, তারপরে আর কি খেতে হবে, যেহেতু একদম বর্জ থেকে তোলা। দেখছেন দর্শক, একদম পানের বর্জ থেকে আমি এই পান দুটি আমাকে দিল আর কি মুরব্বী, খুব ভালো মানুষ।